মাইক্রোস্কোপের প্রতিটি পার্টস অফ মাইক্রোস্কোপ। আজকে মাইক্রোস্কোপের প্রতিটি পার্টস দেখানোর চেষ্টা করব। তার আগে একটু কথা বলে নেওয়া যাক, মাইক্রোস্কোপ শব্দের অর্থ কী। মাইক্রোস্কোপ শব্দের অর্থ হচ্ছে, মাইক্রো মানে ক্ষুদ্র, স্কোপ মানে দেখা। মাইক্রোস্কোপ শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু দেখা। মাইক্রোস্কোপ দুই প্রকার, লাইট মাইক্রোস্কোপ এবং হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপ আবার দুই প্রকার, সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আমি আজকে আপনাদের লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপের প্রতিটি পার্টস ইনশাল্লাহ খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক মাইক্রোস্কোপের কোন পার্টসের কী নাম। প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা এটা হচ্ছে আইপিস, হ্যাঁ। আর এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটা হচ্ছে আর্ম। এরপর আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা, এটা হচ্ছে নোজ পিস, এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্স কিন্তু চারটা আছে, 10 অবজেক্টিভ লেন্স, 4 অবজেক্টিভ লেন্স, 100 অবজেক্টিভ লেন্স, 40 অবজেক্টিভ লেন্স। কিন্তু এখানে একটা কথা বলে নেওয়া যাক, তাহলে এই যে 100 অবজেক্টিভ লেন্সকে কিন্তু ওয়েল ইমার্শন লেন্সও বলা হয়। যদি কখনো কেউ কোশ্চেন করে আপনাকে যে ওয়েল ইমার্শন লেন্স কোনটা, তখন আপনারা বলবেন 100 অবজেক্টিভ লেন্স, ওকে। এরপরে আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেকানিক্যাল স্টেজ। আপনারা এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেজ স্কেল। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ক্লিফ, ওকে। এরপর আপনারা এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডায়াফ্রাম উইথ কন্ডেন্সার, ওকে। নিচে এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলিমিনেশন। আর এটা কিন্তু বেস। আর এইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইকো, ওকে। আপনারা এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট। আর এটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট। আর এটা হচ্ছে স্টেজ অ্যাডজাস্টমেন্ট নোব, এটা কিন্তু স্টেজ অ্যাডজাস্টমেন্ট নোব, ওকে। এরপর আমি আর একটু দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে ব্রাইট অ্যাডজাস্টমেন্ট, এটা তো বলে নিয়েছি ইলিমিনেশন, এটা তো বললাম ফাইন অ্যাডজাস্টমেন্ট, হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট। এখানে আরেকটা ব্যাপার বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পারমানেন্ট স্টেজ। আর পুরোটাই তো হচ্ছে বডি,